এক সময় সমুদ্রের তলায় থাকতো এক রাজকন্যা। তার ওরের অর্ধেক ছিল মানুষের মতো আর বাকি অর্ধেক ছিল মাছের মতো। এক সময় তার সঙ্গে ঘনিষ্ঠতা হয় এক মানব রাজপুত্রের। রাজকুমার মৎস্যকন্যাকে বলে, যদি সে পূর্ণাঙ্গ মানুষের রূপ নিতে পারে তাহলে সে তাকে বিয়ে করবে। অনেক সাধনার পর মৎস্যকুমারী রূপান্তরিত হয় এক পূর্ণাঙ্গ মানুষ। কিন্তু এবার রাজপুত্র তাকে বিয়ে করতে অসম্মতি জানায়। এই দুঃখে মৎস্যকন্যারূপী রাজকন্যা নিজের প্রাণ বিসর্জন দেয়। না, এটা কোনো বাস্তবের ছবি নয়। প্রখ্যাত ড্যানিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন তার লিটিল মারমেড কাহিনীতে মায়াবী রূপকথার গাঁথনি দিয়ে সকলের মন জয় করেছে। অ্যান্ডারসনের সেই কল্পিত মৎস্যকন্যা 1913 সালে ডেনমার্কের কোপেনহেগ শহরে ভাস্কর এডভার্ড এরিকসনের হাতের ছোঁয়ায় যেন এক জীবন্ত প্রতিমূর্তি হয়ে 100 বছরের বেশি সময় ধরে সারা পৃথিবীর মানুষকে মোহিত করে চলেছে। মৎস্যকন্যা বা মারমেড কেউ কেউ জলপরীও বলে। তাই মৎস্যকন্যাদের নিয়ে গল্প পৃথিবীর প্রায় সব সভ্যতাতেই প্রচলিত। কোথাও সে দেওয়ালে আঁকা ছবি, আবার কোথাও বা লোককথার আদলে মুখে মুখে তা হয়ে উঠেছে শতাব্দী প্রাচীন। পেরুর কুসকোর প্রাচীন পাথরের দেওয়ালে কতই না জলপরীদের ছবি আঁকা, যা দেখে মনে হতেই পারে সত্যি তারা ছিল। মৎস্যকন্যাদের নিয়ে সবচেয়ে প্রচলিত ধারণাগুলি মোটামুটি এই রকম। মৎস্যকন্যাদের দেহের ওপরের ভাগ হয় মানুষের মতো আর নিচের অংশ হয় মাছের মতো। মৎস্যকন্যারা দেখতে ভারী সুন্দরী আর মাথায় রয়েছে কোমর ছাপিয়ে যাওয়া একরা সোনালি চুল। মৎস্যকন্যারা খুব সুন্দর গান গায় ইত্যাদি ইত্যাদি। উত্তর আয়ারল্যান্ডে মৎস্যকন্যা সম্পর্কে প্রায় 500 খ্রিস্টাব্দ থেকেই একটি উপকথা প্রচলিত হয়ে আসছে। সেখানে বলা আছে যে মার্গেন নামের এক মৎস্যকন্যা অতল সমুদ্রে বাস করে আর সমুদ্রের ঢেউয়ের তালে তালে সে পাখনা নেড়ে নেড়ে গান গায়। সমুদ্রে ভেসে চলা নাবিকের দল সেই গান শুনে মোহিত হয়ে পড়ে। এই মৎস্যকন্যা মার্গেন কিন্তু মৎস্যকন্যা হয়ে জন্মায়নি, সে ছিল আর 5টা সাধারণ মেয়ের মতোই। তখন তার নাম ছিল লিবার্ড। মায়ের সঙ্গে সমুদ্রের তীরে থাকত সে। একদিন প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসে লিবানের পরিবারকে তছনছ করে সবকিছু ভাসিয়ে নিয়ে যায় সমুদ্র। লিবানও পৌঁছে যায় সমুদ্রের তলদেশে। আশ্চর্য এক জাদুতে তার সুন্দর নরম দেহের নিচের অংশটা ধীরে ধীরে মাছের আকার নেয়। এইভাবে সে মৎস্যকন্যায় রূপান্তরিত। মৎস্যকন্যা নিয়ে প্রথম বর্ণনা পাওয়া যায় প্রাচীন অ্যাসিরিয়াতে 1000 খ্রিস্টপূর্বাব্দ। সেই অনুসারে দেবী অ্যাটারপটিস ভুল করে তার মানব প্রেমিককে হত্যা করে ফেলে। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় দুঃখে সমুদ্রে ঝাঁপ দেন আত্মহত্যা করার জন্য। কিন্তু দেবী অ্যাটারপটিস এতই সুন্দরী ছিলেন যে সমুদ্র দেবতা পেসাইডন তাকে মৃত্যুর রাজ্যে যেতে দিলেন না। তাকে তিনি অর্ধমানবী অর্ধমাছ রূপে নতুন জীবন দান করেন। উপকথা অনুসারে মৎস্যকন্যারা সঙ্গীতে ভীষণ পারদর্শী। সুরের মায়াজাল সৃষ্টির মাধ্যমে তারা জাহাজের যাত্রীদের মৃত্যুর দিকে আকর্ষণ করে। তাদের গানের গলা এতই চমৎকার ছিল যে সেই গান নাবিকদের কানে পৌঁছলে নাবিকরা সেই দ্বীপের দিকে ধাবমান হতো এক অদৃশ্য মন। ফলে মুহূর্তের ভুলের জন্য সেই জাহাজ চূর্ণ ভিন্ন হয়ে সবার শরীর সমাধি করত। এইরকম আরও অনেক উপকথা মৎস্যকন্যাদের নিয়ে প্রচলিত রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত। এবার শোনা যাক পৃথিবীর বিভিন্ন প্রান্তে মৎস্যকন্যাকে চাক্ষুষ দেখার যে কাহিনী ছড়িয়ে আছে। মৎস্যকন্যা দেখেছেন এমন মানুষের মধ্যে সবার আগে চলে আসে বিখ্যাত নাবিক কলম্বাসের। 1498 সালে আমেরিকা আবিষ্কার করে পৃথিবীর ইতিহাসে আলাদা করে জায়গা করে নেওয়া কলম্বাসের লগবুকেও রয়েছে মৎস্যকন্যার উল্লেখ। ক্রিস্টোফার কলম্বাসের লগবুক অনুসারে তিনি যখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নাকি এক অর্ধমানবী অর্ধমাছকে সমুদ্রে বসে থাকতে দেখেছে। এটাকে অনেকে উড়িয়ে দিলেও বিশ্বাসীরা একেই মানছেন মৎস্যকন্যাদের অস্তিত্বের সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ। 1608 খ্রিস্টাব্দে হেনরি হ্যাডসনের মৎস্যকন্যা দেখার উল্লেখ অনেক জায়গায় পাওয়া যায়। সেই সময় হেনরির জাহাজ নরওয়ের উত্তরের বেরিং সাগরে বিচরণ করছিল। তিনি তার ডায়েরিতে মৎস্যকন্যার দলের সঙ্গে এক বিচিত্র সাক্ষাতের ঘটনা লিখেছেন। তিনি লিখেছেন, একদিন এক মৎস্যকন্যা হেনরি হ্যাডসন আর তার নাবিকদের দেখে বাকি বোনেদের ডাকতে চলে যায়। মৎস্যকন্যারা আকারে প্রায় পুরুষদের সমান বড় ছিল, অত্যাধিক ফর্সা আর লম্বা কালো চুল ছিল তাদের। হ্যাডসনের মতে তাদের লেজ ডলফিনের মতো, কিন্তু তাতে ম্যাকারেলের মতো দাগ রয়েছে। বিশ্ববিখ্যাত এই নাবিক মৎস্যকন্যা দর্শনে কতটা রোমাঞ্চিত হয়েছিলেন তা তার ডায়েরির লেখায় স্পষ্ট উল্লেখ রয়েছে। 1847 সালের কথা, 80 বছর বয়স্ক একজন জেলে দাবি করেন তিনি নাকি উপকূল থেকে 20 গজ দূরে এক মৎস্যকন্যা দেখেছিলেন।
তার বর্ণনা অনুসারে মৎস্যকন্যা তখন গলদা চিংড়ির তারা দিয়ে চুল আসছিল। তবে খুব বেশিক্ষণ তাকানো যায়নি মৎস্যকন্যার দিকে। যখনই ওই মৎস্যকন্যা বুঝতে পারলো কেউ তাকে দেখছে, তখনই টুপ করে জলের মধ্যে তলিয়ে যায়। সময়টা 1943 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে অর্ধেক বিশ্ব পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার কেউ দ্বীপে জাপানি সেনারা ঘাঁটি গেড়েছে। চারপাশে নজরদারি করা ও তথ্য সংগ্রহ করাই তাদের কাজ। জাপানি সৈন্য দলটি ওই দ্বীপে থাকার সময় একাধিকবার সমুদ্রের জলে একটি মানুষের অবয়ব দেখার কথা জানায়। তাদের কথা অনুযায়ী মানুষের মতো আকার হলেও সেটার ঘাড় এবং মাথায় বড় বড় কাঁটা আছে, আর মুখের আকৃতি অনেকটা কাতলা মাছের মতো। প্রায়ই কেই দ্বীপের লেগুন এবং সৈকতে এই অদ্ভুত প্রাণীটিকে খেলতে দেখা যেত। জাপানি সৈন্যরা এই দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়ে, কিন্তু দ্বীপের বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর তারা জানতে পারে মৎস্যকন্যা সাদৃশ্য যে প্রাণীটিকে তারা দেখেছিলেন সেটা এখানে বহু পরিচিত ওরাঙ্গিকাং অথবা মানুষ মাছ। 2012 সালে জিম্বাবুয়ের পক্ষে ও অসর্বণ্য বাঁধের নির্মাণ কাজের সময় শ্রমিকরা হঠাৎ ভয় পেয়ে তাদের কাজ ছেড়ে চলে যাওয়া শুরু করে। স্থানীয়দের ভাষায় মাম্মামুন্টু বা মৎস্যকন্যা তাদের কোনো না কোনোভাবে হয়রানি করে কাজে বাধা সৃষ্টি করছিল। জিম্বাবুয়ের লোককথা আর পৌরাণিক গল্পে মাম্মামুন্টুর উপস্থিতি অশুভ সংকেত বলে মনে করা হয়, আর তাই কর্মীরা অকল্যাণের ভয়ে বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দেয়। স্থানীয় কাউন্সিল বাঁধ নির্মাণ কাজ শেষ করতে শ্বেতাঙ্গ শ্রমিকদের কাজে নিয়োগ করে। এমনটি করার মূল কারণ ছিল এই লৌকিক উপাখ্যান থেকে কুসংস্কার মুক্ত জনবল নিয়োগ করা। কিন্তু অবাক ব্যাপার, এই শ্রমিকেরাও নির্মাণ কাজ ফেলে রীতিমতো পালিয়ে যায়। জিম্বাবুয়ের নদীর এই মৎস্যকন্যার ক্ষোভ ও হয়রানির ভয়ে শ্রমিকরা কাজে না ফেরার প্রতিজ্ঞা করে বসে। অবশেষে অসন্তুষ্ট মৎস্যকন্যাদের শান্ত করতে আঞ্চলিক কাউন্সিল সদস্য ও বিভিন্ন গোত্রপ্রধানরা ধর্মীয় আচার পালন এবং পরিশুদ্ধির সিদ্ধান্ত নেয়, যাতে বাঁধের কাজ সম্পূর্ণ শেষ করা যায়। যেহেতু সরকারের তরফে মৎস্যকন্যা দেখার কোনো প্রামাণ্য তথ্য ছিল না, তাই প্রশ্ন থেকেই যায়, সত্যি কি সেখানে মৎস্যকন্যার উপস্থিতি ছিল নাকি পুরোটাই মনের ভুল আর কুসংস্কার? একটা বড় অংশের বিজ্ঞানীদের মতে মৎস্যকন্যা আসলে অবাস্তব। নিজের পরিবারকে ছেড়ে দীর্ঘদিন সমুদ্র ভ্রমণ করতে গিয়ে নাবিকদের দৈনন্দিন জীবনে যে একঘেয়েমি লক্ষণ দেখা দেয় তারই প্রতিফলন ঘটে সমুদ্র পথে সাময়িক হ্যালুসিনেশনের মধ্যে দিয়ে। আর তাই দ্বীপের পাথরের ওপর বসে থাকা শিল মাছ বা বালুকাবেলায় শুয়ে থাকা শিল বা সিন্ধু ঘটকের মধ্যে তারা যেন খুঁজে পায় অচেনা কোনো সঙ্গিনী। মৎস্যকন্যা আছে না নেই সেই নিয়ে বিতর্ক তো আগামী দিনেও চলবে। কিন্তু পৃথিবীতে অনেক শিশুই যে মৎস্যকন্যা রূপে মাতৃগর্ভ থেকে জন্ম নেয় সে বিষয়ে কোনো তথ্য নেই। বৈজ্ঞানিকভাবে সত্য সে কথা, ডাক্তারি ভাষায় একে বলা হয় মারমেড সিমটম। এই রোগ বিরলের মধ্যে বিরলতম। এই ধরনের শিশুরা বেশিক্ষণ বাঁচে না। 2017 কলকাতাতেই জন্ম হয়েছে এরকম একটি মাছ শিশু। এই শিশুটি অবশ্য 4 ঘন্টা 20 মিনিট বেঁচেছে। মারমেড বেবির অভিধানে ঢুকে পড়ে কলকাতা। শিশুটিকে দেখে চিকিৎসক নার্স সবাই চমকে যান। রূপকথার মৎস্যকন্যার মতো দুটি পা জোড়া লাগা, পায়ের পাতা দুটি মাছের পাকনার মতো ডানা মেলেছে। অনেকেরই বিশ্বাস হচ্ছিল না। চিকিৎসকরা শিশুটিকে আপ্রাণ চেষ্টা করেন বাঁচানো, কিন্তু ইতিহাসকে সত্য প্রমাণ করেই আর 5টা মারমেড বেবির মতো মৃত্যু হয় এই শিশুটিরও। এই রোগের কারণ হিসাবে বলা হয় যে মায়ের শরীরে অ্যাম্বিলিকাল কর্ড দুটির বদলে একটি ধমনী তৈরি করলে মায়ের শরীর থেকে ভ্রূণ যথেষ্ট রক্ত ও পুষ্টি পায় না, ফলে দুটি পায়ের বদলে শরীরের নির্মাঙ্গ মাছের আকার নেয়। এই ধরনের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর কিডনি ও মূত্রথলির সমস্যায় ভুগতে থাকে। সুস্পষ্ট রেচনাঙ্গ বা জননাঙ্গ থাকে না এই ধরনের শিশু, ফলে অনেক চেষ্টাতেও কোনো মারমেড বেবিকে 4.5 ঘন্টার বেশি বাঁচানো যায়নি। এই রকম আরও অনেক অজানা রহস্যের খবর জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন রহস্যের খবর নিয়ে।